আসসালামু আলাইকুম। আজকে আপনাদের হলো 15তম ব্যাচের উদ্বোধনী ক্লাস। আমাদের ব্যাচ হলো 15তম, অর্থাৎ আমাদের কিন্তু আরো 14টা ব্যাচ বেড়ে গেছে আপনাদের আগে। তা আমি প্রতি মাসে একটা করে ব্যাচ নেই, যেন আমার ডাবল ব্যাচ থাকে। কিন্তু আপনাদের সময় এই সময়টা আমাদের ডাবল কোনো ব্যাচ নাই, কারণ হলো রোজার ঈদের কারণে আমাদের একটা ব্যাচ আমরা বিলুপ্ত করছি। বিলুপ্ত করে এখন আপনাদের অনলি অন একটা কোর্স। আমাদের কোর্স উদ্বোধনী ক্লাস হওয়ার কথা ছিল 20 তারিখ, আজকে হলো 21 তারিখ। আজকে আমরা উদ্বোধনী ক্লাস নিচ্ছি। উদ্বোধনী ক্লাসের আগে আমরা বরাবর যেটা করি, আসলে আমরা কে কোত্থেকে আসছি তাদের একটা পরিচিতি নেই, সবাই সবারে চিনি। এবং এই পরিস্থিতি ক্লাসের পরে আমরা আমাদের ট্রেনিংয়ের সাথে আমরা একটা করে হ্যান্ড নোট দিই, বই দিই, একটা করে বই আমরা সবাইকে দেই ফ্রিলি। এবং এর পাশাপাশি আরও আমাদের কাছে অন্যান্য বই আছে, যে বইগুলো আপনারা ইচ্ছা করলে আমাদের কাছে নিতে পারবেন, কিন্তু এটা টাকা দিয়ে কিনে নিতে হবে। আর এটা আমরা এমনিতে দিব। কেউ যদি ইচ্ছা করেন যে আমি আরও বেশি জানবো, বেশি শিখবো, তাহলে অনেক লেখকের বই আছে যেগুলো আমি রাখি, অনেকে নেয়, আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন। আর শুধুমাত্র বই পড়া কিন্তু কাজ শেখা যায় না, তাহলে সবাই বই পড়তো? কাজ শিখতে হলে প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্মে আসতে হবে। প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম কোনগুলা? কিছু ট্রেনিং সেন্টার, কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান, কিছু ওয়ার্কশপ, ভালো সার্ভিস সেন্টার ইত্যাদি, যেখানে বেশি কাজ হয় ওই জায়গায় কাজ করতে গেলে বেশি কাজ শেখা যায়। যে ট্রেনিং সেন্টারগুলো উন্নত মানের, ভালো প্র্যাকটিক্যালের ব্যবস্থা থাকে, ওই ট্রেনিং সেন্টারে গেলে কিছু শেখা যায়। আবার কিছু ট্রেনিং সেন্টার আছে থিওরি ক্লাস, পরীক্ষা হয়, সনদ পাওয়া যায়, কিন্তু কোনো প্র্যাকটিক্যাল কাজ শেখা যায় না। ট্রেনিং করে আসা আবার কি করতে হয়, বিভিন্ন দোকানে দ্বারস্থ হইতে হয় যে আমি তো একটু ট্রেনিং করছি, আমার প্র্যাকটিক্যাল কাজ শেখার প্রয়োজন, আমাকে একটু নেবেন কিনা, একটু কাজ শেখাবেন কিনা, এই ধরনের। কিন্তু আমি একটা ট্রেনিং সেন্টার করছি যেখানে এই ধরনের কোনো অপশনের প্রয়োজন হয় না। যদি কেউ করতে চান তাদের জন্য ভালো, বেটার, বেস্ট, আরো বেশি শিখতে পারবেন। আমি বলছি না যে আমার এখানে বাইরে গেলে কাজ কোনো জায়গায় শিখা লাগবে না, সেটা বলছি না। আপনি যত শিখবেন, যত জায়গায় যাইবেন, তত বেশি শিখবেন। তা আমার এখানে এই ব্যবস্থাটা আছে যে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল সকল কিছু শেখার মতন ব্যবস্থা। যেমন আমার নিজস্ব সার্ভিস সেন্টার আছে, সার্ভিস সেন্টারের মধ্যে আমার সর্বক্ষণ 12 মাস কাজ চলে, ফ্রিজ, এসি বা অন্যান্য ফ্যান, মোটর সব ধরনের, এবং মালামাল সেল হয়। তাহলে এই জায়গায় যদি আপনি ট্রেনিং করেন, একদিক দিয়ে মালের দাম জানতে পারতেছেন, মাল কোথায় পাওয়া যায় সেটা জানতে পারতেছেন, কোন মালের কত দাম সেটা জানতে পারতেছেন, এবং বাহিরে মানুষের সাথে কিভাবে প্র্যাকটিক্যালি কথা বলতে হয়, কোন কাজের কত রেট সেটাও জানতে পারতেছেন। আর শুধুমাত্র যদি ট্রেনিং করেন কোনো ট্রেনিং সেন্টারে, একটি কাজের কত রেট সঠিক হিসাব আপনি নিতে পারবেন না। সঠিক কাজের হিসাব রেট জানতে হলে অবশ্যই সার্ভিস সেন্টারের সাথে সংযুক্ত থাকতে হবে, যে সেটা আমাদের আছে। যাক, আমরা বেশি সময় নেব না, আমরা এখন হলো একটু পরিচিতি ক্লাসটা নিয়ে আমরা সবাই একটা করে বই দিব, তারপরে মূল ক্লাসে আমরা ফিরে যাব। রেডি আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। নাম বলবেন, কোত্থেকে আসছেন, হাতে নেন। হ্যাঁ, রংবাড়ি থেকে আসছি, সহায়তানা ইসলামাবাদ গ্রাম। হ্যাঁ, নাম মুস্তাকিম। আচ্ছা, দেন আর জনের কাছে দেন। আচ্ছা, যে আপনার জন্য একটা বই আমাদের ট্রেনিং সেন্টার থেকে। কাজ শেখার জন্য আসছে, কাজ শেখার পরে একটা দোকান আছে নেব। আচ্ছা, মোহাম্মদ আলিফ খান, রাজবাড়ী জেলা। মানে কাজ শেখার জন্য আসছে, কাজ শেখার পরে ছোট একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমার জন্য একটা বই। আমার নাম মোহাম্মদ নাসিম আলী, আমি রাজশাহী থেকে আসছি। কি উদ্দেশ্যে আসছেন বলেন? জি, কি উদ্দেশ্যে আসছেন এখানে বলেন? দোকান দোকান দেবেন কাশিকা? আচ্ছা, ঠিক আছে, একটা বই নেন। আমার নাম মোহাম্মদ কাউসার, আমি নরসিংদী থেকে আসছি, রায়পুরা থানা। এখানে আসছি আমি কাশিকার জন্য এসি ফ্রিজের, এসি ফ্রিজের কাজ শেখার পরে আমি ছোটখাটো একটা ব্যবসা দিব এসি ফ্রিজের, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনারে, এই যে ধরনের আপনার জন্য বই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান, আমি আসছি ঝিনাইদহের মহেশপুর থেকে।
কাশিকে বাইরে যাওয়ার ইচ্ছা ছিল এই জন্য আসছি। একটু জোরে বলতে হবে যাতে আমরা শুনি সবাই। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আমি চট্টগ্রাম থেকে এসেছি আর এখানে এসি ফ্রিজের কাজ শিখে এলাকায় দোকান দেব। আমার নাম মোহাম্মদ শাকিল, আমি বরগুনা জেলা থেকে আসছি কাজ শেখার জন্য, কাজ শিখে একটা দোকান দেব। মাশাল্লাহ, সবাই বলছে দোকান দেবে। আমার নাম নাঈম হোসেন, আমি আইছি নোয়াখালী থেকে, থাকি রাংমুচ, এসি ফ্রিজের কাজ শিখতে এসেছি, কাজ শেখার পরে সৌদি আরব যাব। আচ্ছা, তারপরে আসসালামু আলাইকুম, আমি আসছি নারায়ণপুর থাইগা জেলা নুসন্দি থানা বেলাগড়, আমি আসছি এখানে এসি ফ্রিজের কাজ শেখার জন্য, ইনশাল্লাহ কাজ শিখে দেশে একটা দোকান দেব। আসসালামু আলাইকুম, আমি ডাউনবেড়া থেকে আসছি, আমি সম্পূর্ণভাবে কাজ শিখে আমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছি। আসসালামু আলাইকুম, আমার বাসা মানি সিং, কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল থেকে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার আর কি কাজ শিখতে আসছি ফিজিসির, যেন আমাদের এলাকায় ওয়ার্কশপের দোকান দিতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি কাপাসে গাজীপুর থেকে কাজ শিখতে আসি, এখানে স্যারের ক্লাসগুলি খুবই ভালো লাগলো, বেরো দেখে আমার খুব উৎসাহিত লাগলো, তাই আমি স্যারের কাছে কাজ শিখতে আসছি। আমার নাম লক্ষিন্দর বর্মন, আমি আসছি রংপুর বিভাগের ঠাকুরা জেলা থেকে, তো আমি এখানে স্যারের ইউটিউবের ভিডিও থেকে আসছি, তো আমার ইচ্ছা কোনো বড় কোম্পানিতে জব করার, তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন এবং হাতে কলমে শিখতে পারেন, যেটা আমার আজকে এসে এখানে পেরেছি আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সাব্বির আহমেদ, আমি এসেছি সখিপুর থেকে এখানে কাজ শেখার জন্য, কাজ শিখে এখান থেকে কাজ শিখে আমি বিদেশ চলে যাব, দেশে বাইরে চলে যাব। সবাইকে ধন্যবাদ। তো আপনাদের মধ্যে অনেকেই বলছেন ব্যবসা করবেন, দোকান দেবেন, অনেকেই বলছেন বিদেশ যাবেন, তবে ব্যবসা করার সংখ্যায় আমরা বেশি পাইছি। কেন? আপনি যদি ব্যবসা করেন তাহলে তো নিজে আরেকটা চাকরি আরেকজনকে দিতে পারবেন, চাকরির পেছনে ঘুরতে হবে? আমি তো মনে করি চাকরির পেছনে ঘোরা লাগবে না। ট্রেনিং কি? ট্রেনিং হলো একটা বিষয়ের উপরে দক্ষতা অর্জন করা। আপনি যদি দক্ষতা অর্জন করেন তাহলে অন্যের দ্বারস্থ হইতে হবে না। ট্রেনিং করার পরে যদি করেন আমি চাকরি করবো, হ্যাঁ করতে পারেন, চাকরি করলে তো অন্যের দ্বারস্থ হইতে হবে, আরেকজনের আন্ডারে কাজ করতে হবে। চাকরিরও প্রয়োজন আছে, ব্যবসারও প্রয়োজন আছে, আবার অনেকে বিদেশ যাবেন সেটাও অনেকের ক্ষেত্রে ভালো। অভিজ্ঞতা অর্জনের জন্য বিভিন্ন জায়গায় যাইতে হবে, দেশে হোক বিদেশে হোক, শিল্প কারখানায় হোক, শিল্প প্রতিষ্ঠানে হোক, দোকানে হোক, ওয়ার্কশপে হোক, সার্ভিস সেন্টারে হোক, অবশ্যই আপনাদেরকে যাইতে হবে। আপনারা যদি বড় হইতে চান তাহলে অবশ্যই গন্ডি পার হয়ে বাইরে যেতে হবে, বাইরে না গেলে আপনি বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না এক জায়গায় থেকে, বুঝতে পারছি? আপনি অনেক জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অবশ্যই ঘর থেকে বেরোতে হবে, তাহলে আপনি বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু দেখবেন এবং কিছুটা জ্ঞান অর্জন করবেন, এবং ওই জ্ঞান থেকে আপনার ব্যবসা বা দোকানের কি হবে, প্রবৃদ্ধি হবে, ওপরের দিকে অগ্রসর হইতে পারবেন। আপনি কোথাও গেলেন না, একটু ট্রেনিং করে এক জায়গায় বসে আছেন, তাহলে আপনার জ্ঞান কি, ওই সীমাবদ্ধতার ভিতরে থেকে গেলেন। এজন্য আমি বলবো যে আমি এখানে একটা ইলেকট্রিক যে আরএসি তে ক্যারিয়ার কেমন, আরএসি বলতে কি বোঝায়, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন, আর এটাকে যদি আমরা বাংলায় একটু ব্যাখ্যা করি তাহলে কি বোঝা যায়, ফ্রিজ এবং এসি, যেটা সবাই চিনি যে কি কাজ করতে আসছি, ফ্রিজ এসির কাজ করতে আসছি, ফ্রিজ এসি সার্ভিসিং শিখতে আসছি, এটা তো বলি নাকি? গ্রাম অঞ্চলে অনেকে যদি বলি আর এসি বা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন, অনেকে কি চিনবে? অনেকে চিনবে না। আমার ফ্রিজটা সার্ভিসিং করতে হবে, আমার এসিটা সার্ভিসিং করতে হবে, এই ধরনের উক্তি আসবে, কথাবার্তা আসবে, ঠিক আছে? এখন ট্রেনিং হলো যে স্বল্প সময়ের মধ্যে অনেক বেশি জ্ঞান অর্জন করা, প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল, এবং জ্ঞান অর্জনের পাশাপাশি এই আপনার ক্যারিয়ার তৈরি করা। কিভাবে তৈরি করবেন? আপনার মনের থেকেই সেটা তৈরি হবে যে আপনার বিজনেস করবেন, দোকান দিবেন, সার্ভিস সেন্টার অথবা ফ্যাক্টরিতে চাকরি করবেন, অথবা অন্যের দোকানে চাকরি করবেন, অথবা বিদেশে যাবেন। এখানে কিন্তু আমার এই কথাগুলো শোনার পর আপনাদের কিছুটা চেঞ্জ হতে পারে। কেউ যদি মনে করে থাকেন যে আমি ট্রেনিং করে বিদেশ যাব, আবার কেউ যদি মনে করে থাকেন আমি ট্রেনিং করে ওয়ার্কশপ করব,
দুইটাই ঠিক আছে, কিছুটা পরিবর্তন আসতে পারে। যেমন একজন যদি মনে করে যে আমি ভালোভাবে কাজ শিখবো, আমি দেশি ব্যবসা করব, আমার আন্ডারে দুই চারজন লোক আমি আরও নিব, তারা আমার কাজ শিখবে, আমার ব্যবসা হবে। কেউ যদি মনে করে যে আমি বিদেশ যারা আমি বেশি টাকা ইনকাম করে দেশে আসা পরে বড় করে ব্যবসা করব, করতে পারেন। আবার অনেকের চিন্তা ভাবনা আসবে আমি বিদেশ গেলে আমার 10 লাখ টাকা খরচ হবে, 6 থেকে 10 লাখ টাকা, 6-7 লাখ টাকার নিচে তো মনে হয় কোনো দেশে যাওয়া যায় না, যাওয়া যায় না যে আমি 8-10 লাখ টাকা খরচ করে বিদেশ যাবো, না এই 8-10 লাখ টাকা খরচ করে আমি এলো আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করবো, হয় না এরকম? হয়, কিন্তু অনেকে যায়, যাওয়ার পরে কিন্তু অনেকেই ভালো কাজ পান, ভালো টাকা ইনকাম করেন, আবার অনেকে একটু ঝামেলায়ও পড়েন। যা কেউ ঝামেলায় পড়বেন সেটা আমরা চাই না, সবাই ভালো করেন। এখন ট্রেনিং করে যদি আপনি যান তাহলে অবশ্যই আপনার বেতন বেশি হবে, তার কারণ কী জন্য হবে, এই ট্রেনিংয়ের মাধ্যমে এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের সঠিক যন্ত্রের ব্যবহার, সঠিক কাজের পদ্ধতি আপনি শিখে যাইতে পারতেছেন। আর যদি কোনো দোকানে ওয়ার্কশপে কাজ শিখেন তাহলে অনারিভাবে আপনাকে অদক্ষ টেকনিশিয়ান হেল্পার হিসাবে কাজ শিখতে হবে এবং যাইতে হবে, বেশি জানতে পারবেন না এবং ওপরের দিকে অগ্রসর হইতে পারবেন না। আর ট্রেনিং করলে কি হবে, অল্প সময়ের মধ্যে আপনি অনেক কিছু জানার কারণে আপনার সব দিক দিয়েই লাভ। একটা দোকানে থাকলে 5-7 বছর থাকতে হবে, থাকার পরেও কিন্তু আপনি একটা জিনিসের সঠিক নাম জানবেন না, সঠিক ব্যবহার জানবেন না, কি জন্য, ওই যদি আপনার উস্তাদ সঠিকভাবে আপনাকে না শেখায়। কারণ অনেক দোকানদার আছে আমাদের দেশে, তারা কোনো ট্রেনিংও করে না, কিছুই করে না, একজনের পিছনে থাকে থাকে তারা কাজ করে, তারা তো সব কিছু জানতে পারবে না। আর ট্রেনিংয়ের মধ্যে যে আমরা একটা বই দিছি আপনাদেরকে, ছোট্ট একটা বই দিচ্ছি, হ্যান্ডবুক, বইটা হলো এ হ্যান্ড নোট অন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং নলেজ। এটা লেখক হইলো MM ফাইবুর আলী, উনি কিন্তু বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কর্মরত আছেন, এই বইটা উনি লিখছেন, অনেক অভিজ্ঞ লোক, ঠিক আছে, উনি কিন্তু জার্মান টেকনিক্যালের একজন এই যে ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগের মিরপুরে উনি কর্মরত আছেন। তার মানে কি, এই বইটা অনেক ভালো এবং উপকারী। এই বইটা আমি দিচ্ছি, বইয়ের মধ্যে সকল যন্ত্রপাতির নাম সুন্দর করে সাজানো আছে, কিছু থিওরি আছে, কিছু প্র্যাকটিক্যালও আছে, ক্ষুদ্র পরিসরে দেওয়া। যদি এর থেকে বেশি জানতে চান তাহলে আমাদের থেকে আরও বই নেবেন, বাজার থেকে কিনবেন। তো এইগুলো হলো ট্রেনিংয়ের বিষয়। এখন আসেন, আপনারা যে ট্রেনিং করবেন, এই যে এখানে একটা ওয়ার্ড আমি লিখছি, কী লিখছি, আরএসিতে ক্যারিয়ার কেমন। তাই আরএসির মধ্যে আমরা কী পাচ্ছি, এখানে প্রথমে কী পাচ্ছি, ফ্রিজ, মনোযোগ সহকারে দেখেন, ফ্রিজ পাচ্ছি, আর কী পাচ্ছি, এসি পাচ্ছি, ফ্রিজ এবং এসি। এই ফ্রিজের একটা কিন্তু অর্থ আছে, বাক্য আছে, সেটাকে আমরা কী বলি, রেফ্রিজারেটর, ঠিক আছে, এটা কি রেফ্রিজারেটর, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, রেফ্রিজারেটর। এবার আসেন এসি কি, এসিতে এর ফুল মিনিং কি বোঝাচ্ছে, এটারও কিন্তু একটা অর্থ আছে, এটা হলো কি, এয়ার কন্ডিশনার বা এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনার খুব সহজে বোঝেনের, একসঙ্গে উচ্চারণ আসছে কি, আর এসি মানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, তারপরে কি আসছে, এসি এবং ফ্রিজ, যেটা মানে আমাদের গ্রাম অঞ্চলে বা সাধারণভাবে যেটা আমরা বুঝি যে কাজ কি, এটা হলো ফ্রিজ এবং এসি। ফ্রিজ আবার কি হলো, রেফ্রিজারেটর, অনেকে রেফ্রিজারেটর চিনি না, ঠিক আছে, অনেকে চিনি না, অনেকে চিনি যে রেফ্রিজারেটর কি, ফ্রিজ কি, এর মধ্যে পার্থক্য কি। আর এসি মানে কি, এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনার মানে কি, এটার একটা তো অর্থ আছে, এয়ার কন্ডিশনার কাজ কি, শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ বাতাসের তাপমাত্রার পরিবর্তন ঘটানো, হিমায়ন সৃষ্টি করা। আর রেফ্রিজারেটর কাজ কি, এটার কাজই এক, কিন্তু এটা একটা প্রকোষ্ঠ বা ক্যাবিনেটের ভিতরে থাকে, আর এসিটা হলো একটা রুমের ভিতরে থাকে, দুইটাই কি করায়, ঠান্ডা তৈরি করে। তো এখন আসেন, এই ফ্রিজ এসির কেরিয়ার কিভাবে তৈরি হবে, কেমন হবে,
যেহেতু এই ক্রসটা দুইটাই একসঙ্গে, ফ্রিজ এবং এসি দুইটাই কি একসঙ্গে একটা কোর্স, কি হলো সার্ভিসিং। এই কোর্স দুটা কি একসাথে। এখন যারা দোকানে ওয়ার্কশপে কাজ করেন তাদের মধ্যে অনেকেই এই সবগুলা কাজই করেন, রেফ্রিজারেশন সেক্টরে যত কাজ আছে হিমায়িত সব কাজই করেন, আবার এর ভিতর কেউ আছে শুধুমাত্র এই ফ্রিজের কাজ করে থাকে, এসির কাজ করেন না, আবার অনেকে আছেন শুধুমাত্র এই এসির থেকে শুরু করে বড় বড় কাজ করেন, নিচের ছোট কাজগুলা করেন না, তাদের কাছে ফ্রিজের কাজ একটু বোঝা মনে হয়, ঝামেলা মনে হয়, তারা বড় বড় কাজ করেন। আর যারা ফ্রিজের কাজ করেন তাদের মধ্যে অনেকে মনে করেন যে এই কাজগুলো অনেক কঠিন বা জটিল, এরকম মনে করে থাকেন, কিন্তু আসলে তা না। আপনি যে কাজটা বেছে নেবেন সেই কাজটাই আপনি দক্ষতা অর্জন করবেন, যদি ভালো লেগে যায় ওইটার থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন, ব্যবসা করতে পারেন। এখন যদি আপনার ফ্রিজের কাজ ভালো না লাগে এসির কাজ করবেন, তো এসির কাজ এবং ফ্রিজের কাজের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, মানে সময় ভেদে আমাদের বাংলাদেশে। এখন যদি আসেন যে ফ্রিজ, ফ্রিজে শীত গ্রীষ্ম সব সময় চলে, তাহলে সবসময় চলা মানে সবসময় নষ্ট হয়, 12 মাস যদি চলে, বছরে কয় মাস, 12 মাস যদি একটা ফ্রিজ চলে কোনো না কোনো সময় কিছু নষ্ট হয়, নষ্ট হয় না? আর এসি আমাদের বাংলাদেশে কয় মাস চলে, 8-9 মাস, শীতকালীন সময়ে বন্ধ থাকে, কিছু কিছু জায়গায় চলে যেখানে গরম বা যারা সবসময় এয়ার কন্ডিশনের ভিতরে থাকেন তারা চালান। তো এখানে কিন্তু আপনি ফ্রিজের কাজটা যদি করেন তাহলে কিন্তু আপনি কোনো সময় বসে থাকবেন না, আমি আপনাদের বোঝাচ্ছি, আপনারা সবটাই শিখবেন, শিখতে হবে সবটাই, যেহেতু কোর্সের মধ্যে আছে। ফ্রিজের কাজ যদি আপনি করেন তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসে কি পাচ্ছেন আপনি, কম বেশি কাজ পাচ্ছেন, পাচ্ছেন না? ফ্রিজ শীতেও চলে গরমে চলে, শীতেও নষ্ট হয় গরমে নষ্ট হয়। আমি তো দেখছি যে আমার দোকানে শীতের সময় কাজ বেশি আসে ফ্রিজের, অনেকেই কয় শীত কাজ নাই, আমি দেখি শীতের সময় আরো বেশি কাজ আসে। তাহলে 12 মাস যদি কাজ থাকে তাহলে আমরা যদি একটা দোকান করি ভালো করে কাজ শেখার পরে, তাহলে আমি কম বেশি 12 মাস কাজ করতে পারবো না? এবং সঙ্গে যদি আমি কিছু মালামাল রাখি বিক্রি করলে আমার লাভ হবে না? আর পক্ষান্তরে এসির কাজ, এসির কাজ কিন্তু আপনি একা করতে পারবেন না, যেটা বলছিলাম এসির কাজ এবং ফ্রিজের কাজের ব্যাখ্যা দিছিলাম, এসির কাজ এবং ফ্রিজের কাজের মধ্যে ফ্রিজের কাজটা একা একাই করা যায়, করা সম্ভব, আর এসির কাজ করতে গেলে একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয়। তো এখন আসো, অবশ্য ফ্রিজের কাজের চেয়ে এসির কাজের বেশি পয়সা ইনকাম করা যায়, কীভাবে? একটা ফ্যাক্টরিতে গেলে অনেক কাজ পাওয়া যায়, সেখানে বেশি কাজ পাওয়া যায়, 8-10টা এসি সার্ভিসিং করলে অনেক টাকাও আসবে, কিন্তু লোক বেশি খাটাইতে হবে, পরিশ্রম বেশি করতে হবে। এই যে রোদ, এখন টেম্পারেচার কত, 38-40 আমাদের দেশে হয়ে গেছে, এই সময়ে এই প্রখর রোদে তোমাকে এসির কাজ করতে হবে, ভিতরে থাকবে ইনডোর, এই যে ইনডোরটা থাকবে ভিতরে, আর আউটডোর যেটাকে বলবো সেটা কোথায় থাকে, বাহিরে থাকবে, তাহলে এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে তোমাকে আউটডোরে যায় কাজ করতে হবে, তাহলে একটু কঠিন, কষ্ট, কিন্তু টাকাও বেশি, কিন্তু টাকা বেশি হোক কিন্তু সেটা তুমি 12 মাস করতে পারতেছ না, ঠিক আছে? তাহলে 12 মাস করতে পারতেছ ফ্রিজের কাজ, এই জন্য এটাকে অবহেলা করা যাবে না। এইটা হলো তোমার ওঠার প্রথম সিঁড়ি, প্রথম ধাপ, এটা থেকে তোমাকে শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে এটার থেকে যদি তুমি শুরু করো, এয়ার কন্ডিশন এবং এসি যেহেতু দুইটা, ফ্রিজ যেহেতু একই সঙ্গে, তাহলে দুইটা কাজই তোমাকে ভালো করে শিখতে হবে, শেখার পরে তুমি যে কোনো একটা দিয়ে আস্তে আস্তে শুরু করবা, শুরু করার পরে এক পর্যায়ে তুমি সব করো, আরো বড় করো, অনেক কিছু করো, তারপরে তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি বেশি করবা। যদি মনে করো আমি আর ফ্রিজের কাজ করবো না, আমি এসির কাজ ভালোবাসি, এসির কাজ নিয়ে আমি থাকবো, যদি মনে করো এসির কাজও না, আমি এখন সেন্ট্রাল এসির কাজ করবো, বিআরএফ এর কাজ করবো, ঠিক আছে, তাহলে সেটাও তুমি করতে পারো। আবার যদি কয় যে তুমি সিলার ডায়ারের কাজ করবো, সিলারের, তাহলে মাসে যদি দুইটা পাও তাহলে অনেক, 8-10 লাখ টাকা ইনকাম হয়ে যাবে, বড় বড় সিলার এগুলোর যদি কাজ পাও, এগুলোও তোমাদেরকে পড়াবো।
এখন জানতে হবে যে আসলে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন কি, এর কাজ কি, এটা শিখলে আমরা কি করতে পারবো, এর থেকে আমরা কি পাবো। এই জন্য তো ট্রেনিং করতে আসছি, তাই না? আমরা অল্প সময়ের মধ্যে দ্রুত যাতে কাজ শিখতে পারি, এই কাজের ভেনুগুলো আমাদের কিন্তু ব্রেনের মধ্যে ঢোকাইতে হবে, যাতে আমরা দ্রুত প্র্যাকটিক্যালি কাজ করতে পারি এবং পাশাপাশি থিওরিক্যাল জানতে পারি। কিন্তু এখানে একটা কথা আছে, থিওরিক্যালি কিন্তু অবহেলা করা যাবে না। থিওরিক্যালে একটা কাজ করতে তোমার 10 দিন সময় লাগবে, সেই কাজের থিওরি পড়তে তোমার সময় লাগবে 1 ঘন্টা বা 1 দিন। আর 1 ঘন্টা বা 1 দিনে একটা থিওরি জানার পরে যখন তুমি ওই কাজটা করতে দেবা, ওই কাজটা একদম ছোট হয়ে আসবে তোমার কাছে। আর যদি তুমি কাজের ব্যাখ্যা জানো না, থিওরি জানো না, ওই কাজটা তুমি করতে তোমার সময় বেশি লাগবে, এবং কোনো ভুল ত্রুটি হলে তুমি সেটা নিজে নিজে আর ঠিক করতে পারবে না, অন্যের পরামর্শ নিতে হবে। আর যদি তোমার থিওরি জানা থাকে, তাহলে তোমার মনে কি শক্তি মনোবল অটুট থাকবে, তাহলে তুমি সহজে ভালো কাজ করতে পারবে। কি বুঝাইলাম যে আরএসি অর্থাৎ ফ্রিজ এসির কাজে আমরা কিভাবে আমাদের ক্যারিয়ার গড়তে পারবো, কোনটা করলে বেশি ভালো হবে? এই তো আমরা তো ট্রেনিংয়ে শিখবো দুইটাই, এখন এই দুইটার মধ্যে কোনোটাকে অবহেলা করা যাবে না, দুইটাই পরিপূর্ণ শিখতে হবে। শেখার পরে তোমাদের মনে যেটা ভালো লাগে যে আমি এটার থেকে শুরু করব, বাস ওইটাই তোমরা শুরু করো। যদি অপেক্ষায় থাকো যে গরম আসবে তখন এসির কাজ করবো, তাহলে বাকি সময় কি করবা, এই চিন্তায় তোমার থাকা যাবে না। এই জন্যই তোমাদের কি করতে হবে যে নিচের থেকে শুরু করতে হবে, ফাউন্ডেশন নিচের থেকে শুরু করলে আগে তোমাকে ফ্রিজেই ধরতে হবে। ফ্রিজের পরে এসি করো, সিলার করো, ডায়ার করো, বিআরএফ করো, অনেক কিছু আছে, অনেক কিছু করতে পারো, আস্তে আস্তে করতে হবে, একবারে সব খাইতে পারবে না। তুমি যদি এক জায়গায় একটা দোকান দিয়ে ফ্রিজের সির পার্টস বা মাল উঠাও, তোমার যদি প্রতিদিন পর্যাপ্ত কাজ পাও, অন্য ব্যবসায় তোমার যাওয়ার প্রয়োজন মনে করি না। তুমি যে মনে করো যে আমি এটা সেটেল হয়ে গেছি, আমি আরও ব্যবসা বাড়াবো, তাহলে তুমি ব্যবসা প্রবৃদ্ধি করতে পারবো, ঠিক আছে? আর যদি তুমি মনে করো যে আমি এসির কাজেই আমি করবো, শিখছি, ঠিক আছে, হ্যাঁ করতে পারো, কিন্তু যখন তোমার কাজ না থাকবে শীতের সময় তখন তুমি কী করবে? আমাদের বাংলাদেশে আমাদের এটা তো মাওনার রাস্তা, ঢাকার কাছাকাছি, ঢাকার মাওনার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানেও যেমন সারা বছর এসি চলে, ঢাকাতেও চলে, কিন্তু কি কম। তুমি যখন একটা দোকান দেবা, তোমার দোকানে একটা খরচ আছে, ভাড়া আছে, তোমার 5 জন কর্মচারী আছে, এর বেতন তোমাকে হিসাব করতে হবে, এর কাজ করে তোমাকে দিতে হবে। শীতের সময় তুমি যে পরিমাণ এসির কাজ পাইবে, ওই টাকা দিয়ে তুমি বেতন দেওয়া তোমার দোকান চালাইতে পারবা কিনা, এটা তোমার হিসাব করতে হবে, ঠিক আছে? আর যদি তুমি উভয়ে কাজ করো, ফ্রিজের কাজ ধরে রাখো, তাহলে তুমি 12 মাসই তো করতে পারতেছ, অর্থাৎ তোমার কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? তবে যাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে অনেকের ইয়ে আছে শুধু এসির কাজ শিখবা, যে আমি স্যার খালি এসির কাজ শিখবো, আমার এসির কাজ দরকার, আমি বিদেশ যাবো। হ্যাঁ, তুমি এসির কাজ শিখো, অসুবিধা নাই, যেহেতু একটা কোর্সের মধ্যে ফ্রিজ এবং এসি সব কিছুই আছে, অর্থাৎ এই কোর্সটা তোমাকে সম্পন্ন করতে হবে। কোর্স কিন্তু অন্যান্যভাবে লেভেল 1-2 আছে, কিন্তু আমার এখানে লেভেল 1-2 না, আমার এখানে লেভেল 1 থেকে 5 পর্যন্ত সব জ্ঞানই আমি একবারে দিয়ে দিই। এই জন্য তো আমার এখানে ছাত্র তোমরা আসো, অর্থাৎ আমার এখানে ট্রেনিং করার পরে আর অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, আমি A-to-Z শিখাই দিই, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল, বোঝা গেছে? অনেকে TTC থেকে আসে আমার এখানে ট্রেনিং করতে, স্যার আমি তো 3 মাস ট্রেনিং করছি, আমি ফ্রিজের কিছু শিখছি কিন্তু এসির এখনও কিছু শিখি নাই, আমার একটু শিখতে হবে, অনেকে আসে ট্রেনিং করে। তা আমাদের এই ব্যাচের মধ্যেও মনে হয় তোমরা ইঞ্জিনিয়ার আছো, কয়জন কে কে আছো, হাত তুলো, তুমি কি ইঞ্জিনিয়ার? আচ্ছা, তুমি ইঞ্জিনিয়ার, কোন সাবজেক্ট? হ্যাঁ, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনে ডিপ্লোমা, কোন পলিটেকনিকে? কিশোরগঞ্জ পলিটেকনিক থেকে। আচ্ছা, ওই যে ডিপ্লোমা করছে ফ্রিজ এসিতে, আরএসির উপরে, অনেকে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই ফ্রিজ এসির উপরে কোর্স করছে, কোর্স করার পরে আমার এখানে আবার প্র্যাকটিক্যালভাবে কাজ শিখতে আসছে, কেন আসছে? ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আর কোনো পড়া লাগে? মনে করে লাগে না, অনেকে মনে করে এতদিন পড়াশোনা করে আবার প্র্যাকটিক্যাল কাজ শিখা লাগবো, মানুষের ধারণা তো এটাই, কিন্তু তা না, এটা একটা প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিচ্ছে সে একটা সাবজেক্টের উপরে, এখন তার প্র্যাকটিক্যাল কাজ করে তাকে দক্ষতা অর্জন করতে হবে, আর দক্ষতা অর্জন করতে না পারলে সে উপরে সিঁড়িতে উঠতে পারবে না। এখন সে নতুন, একটা চাকরি করতে গেলে অল্প টাকা বেতন পাবে, যখন সে দক্ষতা অর্জন করে যাবে, এই কাজে পারদর্শী হবে, তখন কিন্তু আস্তে আস্তে তার বেতন অনেক বৃদ্ধি পাবে।
তো ঠিক আছে, যাক সে ইঞ্জিনিয়ার, সেটা তার কেরিয়ার, সে অবশ্যই তোমাদের থেকে বেশি করবে যদি সে চেষ্টা করে। এখন তোমরাও পারবা, এখানে যেহেতু টেকনিক্যালি সাবজেক্ট, টেকনিক্যাল সাবজেক্টটা হলো যে যত বেশি প্র্যাকটিক্যালি দক্ষতা অর্জন করতে পারবে সে তত বেশি উপরে অগ্রগত হবে। তোমার অনেক বড় ডিগ্রি আছে কিন্তু তুমি মেধা খাটাচ্ছ না, তোমার দক্ষতা নাই, প্র্যাকটিক্যাল এনার্জি নাই, তুমি উপরে তো যাইতে পারবো না। খালি চেয়ারে বসে থেকে মেনটেন্যান্স করলা, একটা পদ নিলা, 50,000 টাকা বেতন পাইলা। আর একজন টেকনিশিয়ান যদি মনে করে 10টা কর্মচারী রাখে একটা বড় দোকান চালাইবো, সে মাসে 2,00,000 টাকা, তাহলে তুমি এই এত বছর 4 বছর পড়াশোনা করছো, খরচ করছো টাকা পয়সা, তো সরকারিতে খরচ কম খালি খাওয়ার টাকা নাকি, আর এরা পড়াশোনা করে নাই, তাহলে এরাও যদি তোমার সাথে প্রতিযোগিতা করে তোমার আগে তারা যাইতে পারে, আর তুমি যদি প্রতিযোগিতা না করো তুমি পিছিয়ে যাবে। তো মনে করতে হবে আমি ইঞ্জিনিয়ার, আমি আরও বড় হব। আর যারা ইঞ্জিনিয়ার না, সাধারণ 8-9 SSC বা ডিগ্রি পাস বা মাওলানা যারা লেখাপড়া করছেন তাদেরও মনে একটা শক্তি থাকতে হবে যে মেইন উদ্দেশ্য কি, দক্ষতা অর্জন করা কোনো একটা বিষয়ের উপরে, এখানে কি RAC-র উপরে, ফ্রিজের এসির উপরে। তো ফ্রিজের এসির উপরে দক্ষতা অর্জন করে এই ব্যক্তিও যায় কাজ করে 1,000 টাকা নেব, আপনার কাজ করলেও আপনার ওই লোকে 1,000 টাকাই দিব, উনি ইঞ্জিনিয়ার বলে ওনারা বেশি দিব না কিন্তু একটা কাজের। যেমন AC আমরা ফিটিং করি 1,500 টাকা দেয় এখন এই যুগে, 1,500-2,000, হে করলেও তারা যে দেবো, আপনাকে করলেও সেটা দেবো, আমি করলেও এটাই পাবো। কিন্তু এখানে মনের ইচ্ছা শক্তি সব কিছু নির্ভর করবে যে করবে তার উপরে। তো ঠিক আছে, আমরা পরিচিতি ক্লাস নেওয়ার পরে একটু আলোচনা করলাম, RAC আর কেরিয়ার সম্বন্ধে একটু চিন্তা ভাবনা করলাম যে আসলে এর ভিতরে কী আছে একটু আলোচনা করলাম, এবং আপনাদেরকে কিছু জ্ঞান দিলাম। আপনারা অনেকেই বলছেন কি ব্যবসা বাণিজ্য করবেন, অনেকেই বলছেন বিদেশে যাবেন, যার যার মনের আশা অবশ্যই যেন আল্লাহ পূরণ করে, এবং আপনারা যেন সবাই আমার এই প্রতিষ্ঠানের থেকে সুনামের সাথে দক্ষতা অর্জন করে বেরিয়ে যেতে পারেন, এবং যার যার ইচ্ছা অনুযায়ী এই পেশাটাকে কাজে লাগাইতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর দূরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যারা এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চান, ফ্রিজ, AC, হাউস ওয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এবং আমাদের পাশাপাশি কম্পিউটারের বিভিন্ন কোর্স আছে, তারা অবশ্যই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।